বাজুস থেকে বহিষ্কৃত এনামুল হক খান দোলন এবং দিলীপ কুমার আগরওয়ালের বিপক্ষে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয় এনামুল হক খান দোলন এবং দিলীপ কুমার আগারওয়াল এই কমিটিকে অবৈধ কমিটি বলে বাইরে প্রচারণা চালাচ্ছিলেন ভ্যাট যাতে না দিতে হয় সেই জন্য বর্তমান কমিটিকে এনামুল হক খান দোলন এবং দিলীপ কুমার আগারওয় বারবার চাপ দেন কিন্তু বর্তমান কমিটি গভর্নমেন্ট যাতে এই ভেটটাই পায় সেই পদক্ষেপ নিলে পারে তারা দুইজন ক্ষিপ্ত হয়ে কমিটির বিরুদ্ধে বিভিন্ন কুৎসামূলক রটনা চালাতে থাকেন তারা অনবরত এই মানহানি প্রচারণা চালালে দিলীপ কুমার আগারওয়াল এবং এনামুল হক খান আন্দোলনের বিরুদ্ধে বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল সাহেব মানহানির মামলা দায়ের করেন মাননীয় আদালত আসামিদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল সাহেব বাজুস থেকে বহিষ্কৃত এনামুল হক খান দোলন এবং দিলীপ কুমার আগরওয়ালের বিপক্ষে আজকে মাননীয় আদালতে মানহানির মামলা দায়ের করেন এই মামলার পটভূমি ছিল এনামুল হক খান দোলন এবং দিলীপ কুমার আগরওয়াল এই কমিটিকে অবৈধ কমিটি বলে বাইরে প্রচারণা চালাচ্ছিলেন এবং তাছাড়া বাংলাদেশ গভর্নমেন্ট স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে যে ভ্যাট পেয়ে থাকেন এই ভ্যাট যাতে না দিতে হয় সেই জন্য বর্তমান কমিটিকে এনামুল হক খান দোলন এবং দিলীপ কুমার আগরওয়াল বারবার চাপ দেন যাতে গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে এই ভ্যাটটি কমানো হয় কিন্তু বর্তমান কমিটি গভর্নমেন্ট যাতে এই ভ্যাটটাই পায় তাদের নির্ধারিত ভ্যাট পায় সেই পদক্ষেপ নিলে পারে তারা দুইজন ক্ষিপ্ত হয়ে এই কমিটির বিরুদ্ধে বিভিন্ন কুৎসামূলক রটনা চালাতে থাকেন কখনো লিফলেটের মাধ্যমে কখনো বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করে তারা অনবরত এই মানহানি প্রচারণা চালালে আজকে দিলীপ কুমার আগরওয়াল এবং এনামুল হক খান দোলনের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয় এবং মাননীয় আদালত এই মামলা দায়েরের পরে এই আসামিদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন